হিন্দু বা ও মুসলিম যদি তাদের পূজা বা ধর্মীয় অনুষ্ঠানের খাবার কোনো মুসলিমকে দেয় তাহলে সেটা খাওয়া যাবে কি না আলহামদুলিল্লাহ ওয়াহদাব সালাম আল্লাহ্লা নবী আবাদ সম্মানিত ভাই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন কোনো অমুসলিম যদি তাদের ধর্মীয় অনুষ্ঠানের কোনো খাবার কোনো মুসলিমকে দেয় অথবা ধর্মীয় অনুষ্ঠান উপলক্ষে কোনো কিছু গিফট দেয় তাহলে সেটা গ্রহণ করা জায়েজ হবে না একটা মূল নীতি আগে জানুন যে সমস্ত অনুষ্ঠান হারাম যে সমস্ত অনুষ্ঠান শিরিক কুফুরের সাথে রিলেটেড এই ধরনের অনুষ্ঠানের খাবার খাওয়া হারাম যেরকম মুসলমানি তিন দিনা চল্লিশা মৃত্যুবার্ষিকী তারপর যেগুলো কোরআন সুন্নার দ্বারা প্রমাণিত নয় আল্লাহ রসুল ইসলাম এবং সাহাবাইকরাম থেকে প্রমাণিত নয় যে তারা এই উপলক্ষে অনুষ্ঠান করেছেন এই ধরনের অনুষ্ঠানের খাবার খাওয়া হারাম অর্থাৎ যে অনুষ্ঠান হারাম সে অনুষ্ঠানের খাবারও হারাম এটা একটা ইসলামের মূলনীতি সুতরাং এই ধরনের পূজা অর্চনা করা যেহেতু সম্পূর্ণ শিরিক এবং কুফুর আর এই ধরনের অনুষ্ঠানের খাবার খাওয়াও কোনো অবস্থাতেই জায়জ নেই সুতরাং মহাদ্দেশ কেরাম এবং একরাম যেটা বলেছেন যে হিন্দুদের হোক অথবা খ্রিস্টানদের হোক ইহুদিদের হোক তাদের কোনো ধর্মীয় অনুষ্ঠানের খাবার খাওয়া যাবে না তারা যদি সেখানে ইনভাইট করে সেখানে যাওয়াও জায়জ হবে না সুতরাং কোনো অমুসলিম যদি তাদের ধর্মীয় অনুষ্ঠানের খাবার মুসলিমকে দেয় হাদিয়া স্বরূপ অথবা সৌজন্যতা বজায় রাখার জন্যে তাহলে সেটা গ্রহণ করা বা খাওয়া যাবে না সেটা তাদেরকে বুঝিয়ে দিয়ে দিতে হবে এছাড়া যদি তারা যে কোনো মুহূর্তে যে কোনো খাবারের জন্য যদি আপনাকে দাওয়াত করে সেটা আপনি গ্রহণ করতে পারবেন খেতেও পারবেন যেহেতু রসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম মুসলিমদের বিশেষ করে ইহুদের দাওয়াত কবুল করেছেন এবং খেয়েছেন বলে হাদি দ্বারা প্রমাণিত সুতরাং কোনো অমুসলিম যদি আপনাকে এমনিতেই দাওয়াত দেয় কোনো অনুষ্ঠান ছাড়া ধর্মীয় অনুষ্ঠান ছাড়া তাহলে আপনি সেখানে যেতে পারবেন এবং সে খাবার খেতে পারবেন কিন্তু ধর্মীয় অনুষ্ঠান যেহেতু এটা শিরিক কুফরের সাথে রিলেটেড এবং আল্লাহর জমিনের সবচেয়ে নিকৃষ্ট একটি উৎসব এবং পূজা তারা করে থাকে এই কারণে সেখানে যাওয়া সেখানের কোনো কিছু খাওয়া জায়েজ নেই আশা করি সংক্ষিপ্ত আকারে বুঝতে পারছেন আল্লাহ আলম